হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটি সাইট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের আজকের বিষয়, কিভাবে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব কোনো কন্টেন্ট ছাড়াই, শুধু লিঙ্ক দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করা যায় সেটা আমরা দেখব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। জিনিস দেখেন, আমাদের আমরা তো ল্যান্ডিং পেজের ঝামেলা থাকে, ঠিক আছে, অনেক রকম ঝামেলা থাকে। তো আমাদের বিষয় হলো, আমরা যদি এখন একটা নতুন ল্যান্ডিং পেজ করতে চাই, গুগল সাইট থেকে করতে হয়, গুগল থেকে সাইট থেকে করতে হয়, আমরা এখান থেকে কোনো কন্টেন্ট না দিয়ে ল্যান্ডিং পেজ করতে পারি। যেমন আমি সরাসরি এই যে এই একটা এই ওয়েবসাইটে চলে আসবো, এই ওয়েবসাইটে আসার পর কি করবো, আমরা এখান থেকে কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় দেখবো। তো চলেন আমরা কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় দেখুন। তো আমার সরাসরি এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার জন্য আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন। হ্যাঁ, তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করে নিই, এখানে রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করতে করার পরে এখানে আমার নাম দিতে হবে, যে নামে ল্যান্ডিং পেজটা তৈরি করবো। আমি এখান থেকে অথবা আপনি আপনার ইচ্ছে মতো লিস্ট দিতে পারেন। তারপর এখানে ইমেল দিতে হবে, আমার ইমেল ইমেল কপি করি, সরাসরি এখানে পেস্ট করি। তারপরে কি করবো, এখানে পাসওয়ার্ড দিতে হবে, একটা পাসওয়ার্ড দিয়ে দিই, সহজ পাসওয়ার্ড দিয়ে দিই বা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই। তারপরে এখান থেকে কি করবো, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন এখান থেকে কি করবো, আই এম এ নট এ রোবট ফিল আপ করবো। এখান থেকে আই এম এ নট রোবট ফিল আপ করবো, ব্রিজ কোনটা, এইটা ব্রিজ, এটা ব্রিজ, এটা ব্রিজ। তাই বলে এখান থেকে আমি দেখি ফিল আপ করবো, তাই বলে এখন আমাদের এই যে কনফার্ম করতে হবে, ক্লিক করবো, রেজিস্টারে ক্লিক করতে হবে, রেজিস্টারে ক্লিক করলাম। এখন কি করতে হবে, আমাদের ইমেল ওরা একটা মেল পাঠিয়েছে, ইমেলে একটা মেল পাঠাচ্ছে, ইমেলটা আমাদের কনফার্ম করতে হবে। সব আমাদের ইমেলে চলে আসবো, আশা করি এই যে দেখেন লিঙ্কটা লিঙ্ক পাঠাচ্ছে, তো আমাদের অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে এখানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিতে হবে। আমরা এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে আমাদের এখানে অ্যাকাউন্ট, আমরা এখান থেকে এটা ক্লোজ দিলাম। তারপর এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে লিঙ্ক জেনারেট করবো, লিঙ্ক জেনারেট করবো। যেমন আমি ক্রিয়েটেড লিঙ্ক আছে না, এখান থেকে লিঙ্ক জেনারেট করতে হবে, অথবা আমাদের সারাদিনে কত কাজ করবো না করবো, এ টু জেড এদের টোটাল ইনফরমেশন, কয়টা ক্লিক আসলো, কয়টা কি আসলো, কোন কোন ডোমেন থেকে ক্লিক দিলো, এ টু জেড আমরা এখান থেকে ট্যাগিং করতে পারবো, ওটা কতগুলো প্রজেক্ট, ঠিক আছে, এ টু জেড আমরা এখান থেকে লিখতে পারবো। যদি চাই আমি এখান থেকে গুগল শিটের মাধ্যমে নামা নিতে পারি, বা গুগল শিট করতেছি এক্সেল শীট এর মাধ্যমে নামে দিলাম, আমাদের সিএসভি একটা ফাইল নামবে, ফাইল দ্বারা আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্রিয়েট এই নতুন একটা আমরা ল্যান্ডিং পেজ এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে লিঙ্ক জেনারেট ফেজ এই এখানে ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা আমাদের ইউআরএল নামটা দেবো, ইউআরএল নাম, ইউআরএল নাম বলতে আমরা যে ডোমেনটার নাম দেবো ওই ডোমেনের নাম দিতে হবে। কারণ এখান থেকে এতটুকু থাকবে, আমি এখান থেকে নাম দিই গিফট কার্ড, গিফট কার্ড দিলাম। তারপর এখান থেকে জেনারেট করে আমার এটা জেনারেট হয়ে গেল। এখন একটা জিনিস দেখেন, আমাদের মোবাইল থেকে ইন্টারফেসটা এরকম হয়, এরকম তো আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারি, চাইলে আমরা এখান থেকে আরো অনেক কিছু করে নিতে পারি। আমরা এখান থেকে দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা কিরকম,
চাইলে এডিটও দিতে পারি, আপনি চাইলে এখানে ছবিও দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডের ইমেজও দিতে পারেন, ঠিক আছে? তো আমি সচরাচর ফেলে দিই না ফেলে দিই, ঠিক আছে? এটাই দিই, এটা দিই না হলো এটা দিই, আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন, ঠিক আছে? আমি এটা দিই, আপনি চাইলে এখান থেকে ইমেজ করে নিতে পারেন, ইমেজ ইউআরএল দিলে অটোমেটিক আপনারা এখানে শো করবেন, হ্যাঁ শো করবেন। তো থাক, আমি আপাতত আপনার পুরোনো কার্ডে অ্যাপটা দিয়ে দিলাম। দেওয়ার পর কি করতে হবে আমাদের এখান থেকে, কি করতে হবে, এগুলো থাক, এগুলো আপনার দরকার না, এগুলো করতে গেলে আমাদের প্রবাসনে করতে হবে, প্রবাসন দ্বারা আমরা করতে পারবো, হ্যাঁ? তো এখান থেকে আমরা লিঙ্ক জেনারেট করি, লিঙ্ক জেনারেট কি করবো, আমরা অ্যাড এ বক্স আছে না এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে লিঙ্ক আছে না লিঙ্ক আর আশা করি এখান থেকে আমরা এই যে আমাদের ডোমেন ডোমেন ইউআরএল ডোমেন ইউআরএল দিতে হবে, ডোমেন ইউআরএল বলতে আমরা এই যে এটা চলে আসলাম এখানে, আশা করি এখানে কি কি গিফট কার্ড নেয় কাজ করে, গিফট কার্ড নেয় দেখি আসলাম, আশা করি পছন্দ দেখেন কোন সরাসরি কোথায় আসবো এখানে আসবো, এই যে আমার নেম আছে না, নেমের টাকা এটা আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, অথবা আপনি এখান থেকে এতটুকু দিয়ে দিলেন, এতটুকু থাক, আমি এতটুকু দিলাম। তারপর এখান থেকে ইউআরএলটা দিতে হবে, ইউআরএল কোনটা, এই যে আমরা আসলাম, আসার পর এখান থেকে এই যে ইউআরএলটা আছে না, ইউআরএলটা আমরা কপি করবো, আপনারা যদি আপনাদের যদি সাব আইডি করে দিন, সাব আইডির মাধ্যমে আপনারা করে দিলেন, ঠিক আছে? সাবটি নাম দিলে অটোমেটিক ওইখানে দেখাবে, চেক ইন লিঙ্কে আমাদের দেখাবে। তো আমরা সরাসরি চলে আসি, এখানে চলে আসি, তারপর এখান থেকে, তারপর এখান থেকে সাবমিট দিই, যখন সাবমিটে যাব দেখেন আমাদের এরকম আসবে, এরকম আসবে, এরকম ভাবে আমি যদি চাই আমি আরো দিব, আরো দিব, এরকম দিতে পারি। তো আমরা এখান থেকে এডিট এডিট করি, আমাদের এডিট কিন্তু একটু বড় হয়েছে, তাই না? খারাপ লাগছে, আমরা এখান থেকে এডিট আমি যে গেট এ করে তারপর আমি এত দিলাম, দিলাম তারপর এখান থেকে আমি চাই চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, কালার এই কালার চেঞ্জ করতে পারি, বর্ডার স্টাইল কি রকম, ঠিক আছে? তো এগুলো এখান থেকে আমি যদি চাই কালার চেঞ্জ করবো, কালার চেঞ্জ করতে পারি, আমি আর কি কাজ করতে পারি এখানে, সোশ্যাল মিডিয়ার আইকন দিতে পারি, ট্রাফিক এখান থেকে চলে যাবে, ঠিক আছে? তো এরকম থাক, তারপর আমি
চাচ্ছে না যে বর্ডারটা রাইটে রাখবে। এরকম থাকতে হবে আমরা এখান থেকে সে আবার আপডেট সিস্টেম কিন্তু আপডেট হয় আপডেট তাদের আমি চাচ্ছি যে না রাখতে এটা কিন্তু আপনাদের এই তিনটা আপনার দিচ্ছি এটা এইটা কিন্তু আপনাদের দেন ঠিক আছে। তো আমি এই লিঙ্কটা নিলাম আমার চাই ঠিক আছে ক্যাশ অ্যাপ ক্যাশ অ্যাপ। তো আমি এখান থেকে কপি করলাম তারপর আমি সরাসরি গ্রুপ চলে আসবো ক্যাশ অ্যাপ কোন জায়গায় এটা ক্যাশ অ্যাপ ক্যাশ অ্যাপ তারপরে এখান থেকে লিঙ্কটা আমরা এখানে চলে আসবো সরাসরি আমরা আবার এখানে চলে আসবো আপডেট করে আরেকটা জেনারেট ইনকাম আরেকটা জেনারেট ঠিক আছে। আমি যদি চাচ্ছি আছে আমি ঠিক একটু সুন্দর করে আমরা এখান থেকে আবার চাইলে ক্লিক করবে নতুন নতুন ট্যাব ওপেন করবে ওটা আমার দরকার নেই নতুন নতুন ট্যাব ওপেন করার দরকার নেই যেটা আছে সেটা আমি দেখলাম না আমি যে কোনো একটা নিয়ে নিই ঠিক আছে যেটা তো আমি এখান থেকে স্যামসাং স্যার আপনার ভয়েস খুব লো আসছে। আচ্ছা ভয়েস চলে আসছে আচ্ছা সবারই কি একই সমস্যা না আপনার শুধু এরকম হয়েছে? স্যার এখন ঠিক হয়েছে। আচ্ছা 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 ঠিক আছে। দেখেন আমরা এখান থেকে যে কোনো একটা পেপাল এটা অ্যাপ্লাই করতে হবে নতুন করে অ্যাপ্লাই করে নিতে হবে এটা নিচ্ছে তো আমরা এখান থেকে ভালো অপার্টমেন্ট যেগুলো লোকজন ইন্টারেস্টেড হবে ঠিক আছে সেই অপার্টমেন্ট যাক আমি নেই এখান থেকে তিন চারটা অফার নেই ঠিক আছে পান্ডার এখান থেকে তিন চারটা অফার নেই যেগুলোকে আমার ভালো হয় এখান থেকে এটা কপি করে নিই সাবমিট করে তো আমরা এইভাবে চার পাঁচটা নিতে পারি ঠিক আছে। চার পাঁচটা নিয়ে আমরা কাজ করতে পারি বুঝতে বুঝতে পারছেন হয়ে গেল। তো আমরা এখান থেকে কি করবো এখান থেকে আমরা এখান থেকে এই যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা আমরা মার্কেটিং করে তাহলে কপি করতে পারি বা এই যে কপি আছে না কপি ক্লিক করে এখানে আমি এক্সাম্পল বলবো অন্য কোনো ব্রাউজার ওপেন করি ব্রাউজার ওপেন করে আমি এটা এখানে দেখলাম কেমন আছে দেখেন এরকম 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 তাহলে আমাদের অনেক হ্যাচাল হলো না কোনো কোনো হ্যাচাল হলো না তো তাই না অনেক ইয়ে হলো ল্যান্ডিং পেজ ইয়ে হলো না আপনারা এভাবে ল্যান্ডিং পেজ করতে পারেন। তবে কি করতে হবে আপনাদের যে কোনো একবার এবার তো অনেকগুলো অফার আমরা এই রান করতে পারবো হ্যাঁ অনেকগুলো অফার আপনি এখান থেকে রান করতে পারবেন অনেকগুলো অফার রান করে আপনি কাজ করতে পারবেন এখান থেকে সহজে কাজ করতে পারেন। তবে একটা ইমেল দিয়ে একবারই করতে হবে আপনি যদি একাধিক একাধিক এরকম ইয়ে করতে চান তাহলে ক্লিক করতে হবে আপনার পেইড ভার্সন ইউজ করতে হবে। তো আমরা তো পেইড ভার্সন নয় আমরা ফ্রি ভার্সন এগুলো
এই কাজগুলো করি আপাতত, ঠিক আছে? স্যার এভাবে কয়টা করা যাবে একসাথে? এভাবে আপনি করতে পারবেন আর 10-12 মতো করতে পারবেন, ঠিক আছে? 10-12 মতো করতে পারবেন। মানে একটা মেল থেকে কি একবারই করা যাবে? একটা মেল থেকে একবার করা যাবে। আপনি যদি এটা পেইড ভার্সন করতে চান তাহলে আপনাকে পেইড মার্কেটিং করার মাধ্যমে নিয়ে এটা করুন। বুঝতে পারছেন তো? কোনো সমস্যা নাই, আর এবার তো বুঝতে পারছেন, তাই না? এভাবে করবেন। জি স্যার, এভাবে করুন স্যার। একবার পাবলিশ হয়ে গেলে আমরা পরবর্তীতে অফার কে অ্যাড করতে পারবো? হ্যাঁ, আপনি পরবর্তীতে আবার এডিট করে অ্যাড করতে পারবেন। একবার পাবলিশ হলে আপনি সরাসরি অ্যাড করতে পারবেন। স্যার কোনো কারণে যদি এটা চেঞ্জ করতে হয়, আমি চেঞ্জ করতে পারবো এটা নতুন করে আবার? না, আপনি একটাই করতে হবে, চেঞ্জ করতে হবে এখান থেকে যে লিঙ্ক দিতে পারবেন, ঠিক আছে? আপনি আরেকটা করতে চান এখানে প্রক্রিয়া, তাহলে আপনাকে পেইড করতে হবে, ঠিক আছে? এখানে যদি আপনি আরেকটা নেন তাহলে আপনাকে পেইড করতে হবে, দিয়ে এই জেনারেট দিলে আপনাকে পেইড করতে হবে, ঠিক আছে? বুঝতে বুঝতে পারছেন তো? আর কোনো সমস্যা নেই, কাজ করুন তাহলে।